সৌদি প্রবাসীরা যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সৌদি প্রবাসীদের জন্য অনেকগুলোই সুখবর রয়েছে আজকে। বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং সৌদি আরব সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ই কমার্স ট্রান্সফার, পেশা পরিবর্তন, আউটপাস সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। যারা এখনো অবৈধ রয়েছেন তারা পাবেন বৈধ হওয়ার সুযোগ। এর জন্য আপনাকে যেটা করতে হবে, 6 এপ্রিল 2013 তারিখের পূর্বে যাদের ইকামা ও ওয়ার্ক পারমিটের বৈধতা শেষ হয়েছে তাদের জন্য কোনো প্রকার শাস্তি বা জরিমানা হবে না। তারা আগেই নিয়োগকর্তার নিকট ফেরত পেতে পারবেন অথবা অন্য কোনো নতুন নিয়োগকর্তার নিকট ট্রান্সফার হতে পারবেন। এজন্য আগের নিয়োগকর্তা অনুমতির প্রয়োজন হবে না। নিয়োগকর্তাদের কর্তৃক পলায়ত বা হুরুপ ঘোষিত যে সকল প্রবাসী কর্মী নিয়োগকর্তা পলাতক এবং হুরুপ ঘোষিত হয়েছে কিংবা অনুপস্থিত রয়েছেন, তারা আগে নিয়োগকর্তার নিকট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফেরত যেতে পারবেন অথবা নতুন কোনো নিয়োগকর্তার নিকট ট্রান্সফার হতে পারবেন। এই জন্য আগের নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন হবে না। আগের নিয়োগকর্তার সাথে পাওনা বা অধিকার সংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা সংশ্লিষ্ট বিচার কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে হবে এবং ট্রান্সফার করতে পারবেন। দর্শক, আপনারা যারা অবৈধ রয়েছেন তাদের জন্য এটি অনেক বড় একটা সুবর্ণ সুযোগ। অবশ্যই আপনারা চাইলেই এভাবে বৈধ হতে পারবেন। দর্শকের বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।